বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল আবুধাবির উদ্যোগে দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অক্টোবরের 27 তারিখ বুধবার আবুধাবির উগ্র রেস্টুরেন্ট হল রুমত যুব দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জাতীয়তাবাদী যুব দলের আবুধাবি শাখার উদ্যোগে অতিথি ওনাকে, যেহেতু আমাদের গালফের সমন্বয়ক উনি আসতেছেন মুকিব ভাই, আমরা হয়তো অংশগ্রহণ ওখানে উপস্থিত হতে পারবো কিনা তার সন্দেহ আছে। আমি আপনার মাধ্যমে এবং আবুধাবি বিএমপির সাবেক সহসভাপতি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব আবুল বাশার বাবুল ভাই, উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত বিএনপি, প্রধান বক্তা আতাউর রহমান মামুন ভাই সহ আমার নাম না জানা অনেক নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ। এদিন আবুধাবি যুব দলের যুগ্ম সম্পাদক সাদাত হোসেন মন্নার উপস্থাপনায় আলোচনার সভাপতিত্ব করে আবুধাবি যুব দলের প্রথম সহসভাপতি মোজাম্মেল চৌধুরী এনি, এটার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা আবুল বাশার, প্রধান বক্তা আছেন আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতার রহমান, বিশেষ অতিথি আছেন আবুধাবি বিএনপির সহসভাপতি জাবেদ মাহমুদ, নুরুল হুদা বাবুল, শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুধাবি জিয়া পরিষদের আহ্বায়ক মোতার হোসেন খোকন, মোহাম্মদ শাহজাহান সহ আরো বোধকে। পরে যুব দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক খাডন, দলের চেয়ারপার্সনের রোগ মুক্তি ও বিশ্ববাসীর করোনাত্মন মুক্তি লয়ে দোয়া ও মুনাজাত করা হয়। বর্তমান কমিটিকে ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করার জন্য আমি আজকের এই অনুষ্ঠান থেকে দাবি তুলছি এবং দাবি জানাচ্ছি। এত্রুৎ শেষ, সি প্লাস টিভি।